আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হুলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু ক্বাওলি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামু আলাইকুম। সেক্স, লিঙ্গ পূজা এবং লিঙ্গ উৎসব, এই ব্যাপারগুলি নিয়ে কিছু কথা বলব। প্রথমে আমাদেরকে জানতে হবে এই কোরআনের 24 নম্বর সূরা নূর এর 58 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সেক্স করার ব্যাপারে তিনটি সময়কে বেঁধে দিয়েছেন। আর এই তিনটি সময় এমনভাবে আল্লাহ বলে দিয়েছেন যে যখন তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সেক্সের কক্ষে থাকবে তখন কেউ যেন সেখানে না যায়। কোরআন 6 নম্বর সূরা আল আনআম এর 151 নম্বর আয়াতে বলে দিয়েছে প্রকাশ্যে এবং গোপনীয় অশ্লীলতার ধারে কাছেও যাওয়া যাবে না। ভারতীয় হিন্দুরা আমরা সবাই জানি শিবলিঙ্গে দুধ ঢালে, তারা শিবলিঙ্গকে পূজা করে প্রকাশ্যভাবে, তার প্রতীক তৈরি করে। কিন্তু শিব জীবিত থাকলে আদৌ কি শিবকে আপনি যদি বলতেন শিব তোমার লিঙ্গটি একটু খোলো, আমি তোমার লিঙ্গের উপরে দুধ ঢালতে চাই, শিব কেউ থাকলে তিনি আদৌ কি এই অনুমতি দিতেন? কিন্তু ভারতে সেটা হচ্ছে। আর এই দুধ পান করার বস্তু কোরআন বলছে, কিন্তু ভারতে লিঙ্গের উপরে দুধ ঢালা হচ্ছে আর গোমূত্র পান করা হচ্ছে। কারো লিঙ্গে দুধ ঢেলে আল্লাহ তাআলাকে খুশি করা, সৃষ্টিকর্তার উপাসনা হয় কেমনে, এটা আমার অন্তত বুঝি আসে না, কিন্তু সে দেশে করা হচ্ছে। আর জাপানের ভিতরে একটি সম্প্রদায় রয়েছে, সেই সম্প্রদায় যে ধর্মটিকে মানে তার নাম হলো সেন্টো ধর্ম। এই সেন্টো ধর্মের লোকেরা প্রতি বছরের এপ্রিল মাসের প্রথম রোববারে লিঙ্গ উৎসব করে। কেন করে? তাদের মতে যৌন রোগের কবল থেকে বাঁচার জন্য তারা এই উৎসবকে পালন করে। আর এই উৎসব বেছে নিয়েছে পুরো পৃথিবী থেকে লোকেরা যায় তাদের এই কর্মকাণ্ড দেখতে, কারণ ভারতের এই লিঙ্গ পূজা এ অনেক পুরাতন যুগ থেকে এসেছে। জাপানে ভারতীয়দের মতো অত পুরাতন না, আজকের যুগের বেহায়া লোকগুলি সেখানে যেয়ে ভিড় করে। তাহলে জাপানের একটি সভ্যতা, জাপানের ব্যাপারে আমরা সবাই জানি কত হায়ার লেভেলে তারা চলাফেরা করে এবং নিজেদের দেশকে কত সুন্দরভাবে তারা তৈরি করে নিয়েছে। কিন্তু এই ব্যাপারটি নিয়ে যেখানে আল্লাহ, যেখানে ইসলাম এই সেক্সের ব্যাপারে গোপনীয়তা বজায় রাখার কথা বলছে, এই জাপানিরা কত নিম্ন স্তরে পৌঁছে গেছে যে তারা এই কর্মকে প্রকাশ্যভাবে করে যাচ্ছে, মানুষকে দেখাচ্ছে। তাহলে কত নোংরা রুচিবোধ তাদের, বিভিন্নভাবে তারা এই লিঙ্গকে তৈরি করে। কেউ মিঠায় দ্বারা তৈরি করে, কেউ দুধের দ্বারা, বিভিন্ন দেখা গেল যেগুলি খাবারের জন্য আইসক্রিম তৈরি করা হয় এইভাবে তৈরি করে তারা এই উৎসব করে যাচ্ছে। কেউ কাঠ দিয়ে তৈরি করছে, কেউ প্লাস্টিক দিয়ে তৈরি করছে, যেই আসুক না কেন এই উৎসবে সবাই লিঙ্গ নিয়ে আসছে। অথচ কোরআনের যদি 24 নম্বর সূরা নূর এর 26 নম্বর আয়াত আপনি একটু চিন্তা করেন এই আয়াতটি নিয়ে, আর এই আয়াত আপনার ব্রেনে যদি থাকে তাহলে বুঝতে পারবেন তারা প্রকাশ্যভাবে প্রমাণ করে দিচ্ছে এই কোরআন সত্য। কারণ কোরআন বলছে সোসাইটি দুই প্রকারের, একটি নোংরা সোসাইটি আর একটি সৎ সোসাইটি। তো নোংরা সোসাইটির লোকদের যা ইচ্ছা তাই তারা করে যাচ্ছে, তাদের পক্ষ থেকে এই লিঙ্গ পূজা আর এই লিঙ্গ উৎসব, লিঙ্গ পূজা ভারতে দেখা যাচ্ছে আর তাদের হচ্ছে লিঙ্গ উৎসব। কিন্তু ইসলাম সেক্সের জন্য নির্জন স্থানকে বেছে নিতে বলেছে, এমনকি
কোরআনের 24 নম্বর সূরার 58 নম্বর আয়াতে বলা হচ্ছে, যখন যখন তোমরা সেক্স করবে তখন তখন কেউ যেন সেখানে না আসে। এই হচ্ছে ইসলামের বিধান, আর ওগুলি হচ্ছে হিন্দু সমাজের আর জাপানের সেই সেন্ট্রো ধর্মের লোকদের সমাজ। একটু চিন্তা করে দেখুন ইসলাম আমাদেরকে কত সুন্দর সোসাইটি দেয় আর সেই সোসাইটিতে বসবাস করতে বলে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা ইসলামের সোসাইটি যেন কোনো দিনের জন্য বর্জন না করি। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।